চাঁদ সূরজের গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহর নাম নিচ্ছি আমরা কার নাম পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়েই তো মুসলমান হয় মুসলমান হওয়ার অন্য কোনো কালেমা আছে নাকি এটা ছাড়া এটা পড়া লাগবেই প্রত্যেকটা নবীদের একটা কালেমার অংশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু সকল নবীদের জন্য ছিল সুবহানাল্লাহ বলেন এই অংশের মধ্যে কারো কোনো অংশীদার নাই কোনো ভাগ নাই পরবর্তী অংশটা যেই নবী এসেছে সেই নবীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ করে দেওয়ার কথা বলে দিয়েছেন আমাদের নবীর জন্য বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের ক্ষেত্রে পরবর্তী অংশটুকু আলাদা ছিল মূসা আলাইহি সালাতু ওয়াসালামের জন্য আরেকটা অংশ ছিল নির্দিষ্ট অংশ ছিল মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা আলাইহিস সালামের সাথে তার জন্য একটা অংশ ছিল কিন্তু প্রথম অংশটা কখনোই আলাদা হয়নি কালিমার দুইটা অংশ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে মূসা কালিমুল্লাহ আরেকটা ঈসা আলাইহিসসালামের জন্য ছিল ঈসা রুহুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের জন্য ছিল ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু প্রথম অংশের কোনো চেঞ্জ নাই জোর বলেন ঠিক কিনা তাহলে এই কালেমার নাম নিতে আমাদের কষ্ট হয় কেন এটা কার কথা বলছি আল্লাহর কথা মন মানসিকতা অনেকেরই নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে আমাদের আওয়াজটা বাইরে যেতে পারছে না আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সামনে ভবিষ্যতে এর চাইতে ভালো করে প্রোগ্রাম করার তৌফিক দান করে বলেন আমিন আমরা আল্লাহ পাকের নাম নিচ্ছিলাম পৃথিবীতে আমরা যেই এসেছি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু এভাবেই ছেড়ে দেননি আল্লাহ পাক আমাদেরকে এমন একটা শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ায় জায়গা দিয়েছেন পৃথিবীতে অন্য কোনো উম্মতদেরকে এই সুযোগগুলো দেয় নাই আমাদেরকে যে সুযোগগুলো আল্লাহ পাক দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমি কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সকল জাতির মধ্যে এই জমিনে জিন জাতিরা বসবাস করেছিল আল্লাহ পাক জিনদেরকে উৎখাত করে দিলেন যাও তোমরা জঙ্গলে আর পাহাড়ে চলে যাও তাদের অবাধ্যতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সরায়ে দিলেন এই জাতিকে স্থাপন করলেন মানবরূপী মানুষরূপী দুপায়া এমন এক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান দিলেন জায়গা করে দিলেন আর দায়িত্ব দিলেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমরা দুইটা জাতি শুধু আমারই ইবাদত করবে আমারই দাসত্ব করবে এই ঘোষণা কার আল্লাহ পাকের আল্লাহ পাক শুধু এই ঘোষণা দিয়েই ছেড়ে দিলেন না এই পৃথিবীতে যত জাতি যত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন তৈরি করেছেন তাদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ আকৃতি সুন্দর চেহারা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানালেন সুবহানাল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ পাক বললেন যত শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি এই যে চন্দ্র দেখতে পাও সূর্য দেখতে পাও এত অন্ধকারের মধ্যেও চন্দ্র আলো দেয় দিনের বেলায় সূর্য আলো দেয়
আকাশে কত নক্ষত্র রাজি তোমরা দেখতে পাও, আকাশটাকে আমি সুন্দরভাবে সাজিয়েছি তোমাদের জন্য। কিন্তু এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিসগুলো যে তোমরা দেখতে পাও, এর চাইতেও শ্রেষ্ঠ আকৃতি দিয়া আমি তোমাদেরকে বানিয়েছি, সুবহানাল্লাহ। শুধু এই বলেই ছেড়ে দেননি, মানুষকে তো শ্রেষ্ঠ করেছেন, এবং এই পৃথিবীতে যত উম্মত আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন উম্মতে মুহাম্মাদি, সুবহানাল্লাহ। কালকে বাজিয়ে বললেন, সবসময় বলে দেওয়া লাগবে সুবহানাল্লাহ বলতে? এটা তো আপনারা শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চান না নাকি? আপনারা যে শ্রেষ্ঠ আল্লাহ পাক বানিয়েছে তা আপনারা সন্তুষ্ট নয়? আল্লাহ পাক আমাকে আপনাকে ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে জন্ম দিতে পারতেন কি পারতেন না? তাদের ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? আমরা কি আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিও আর বাংলাদেশেই আমাদের স্থান করে দিও? কেউ কি অ্যাপ্লিকেশন করেছিলাম, দরখাস্ত কেউ করেছিলাম? আমাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, মোহাব্বত করেন, যার কারণে আজকে আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানদের ঘরে আমাদের জন্ম দিয়েছেন। ইচ্ছা করলেই দেখেন অন্যান্য ধর্মের লোকেরা চাইলেই সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না, তাদের অনেক নিয়ম নীতি শৃঙ্খলার মাধ্যমে আসতে হয়। দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে আজকে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম থেকে অন্যান্য ধর্ম থেকে মুসলমান হতে হলে তাদের কাগজপত্র অ্যাফিডেভিট করতে হয়, কত ঝামেলা কত সমস্যার সম্মুখীন হয়। কিন্তু আমরা এই কোনো সমস্যার সম্মুখীন হওয়া ছাড়াই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্য প্রশংসা করতে হবে কার? জোরে বলেন কার? শিক্ষার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে দরখাস্ত ছাড়াই সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা ঘরে বংশে আমাদের জন্মগ্রহণ করিয়ে দিয়েছেন আর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ পাকের ঘোষণা, তিনি বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ পাক বললেন যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, সুবহানাল্লাহ। আমাদেরকে সার্টিফিকেট দিলেন কে? আল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, বলেন তো সর্বশ্রেষ্ঠ জাতি খালি বললেই কি হবে? আমাদেরকে শ্রেষ্ঠত্ব কিছু দেয়া লাগবে না? খালি সর্বশ্রেষ্ঠ জাতি বলে ছেড়ে দিলাম, তুমি বললাম যে তুমি ফার্স্ট হয়েছ, এই বলেই শেষ করে দিলাম? এই ফার্স্ট হওয়ার কারণে তাকে পুরস্কৃত করা লাগবে না? তাকে ফার্স্ট হওয়ার জন্য যেই কোয়ালিটি, এই কোয়ালিটিগুলো আমাদের দরকার, ভালো করে বুঝতে হবে। আমাদেরকে আল্লাহ পাক এমনিভাবেই ছেড়ে দেননি, পৃথিবীর সমস্ত নবীর উম্মতদের মধ্যে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পৃথিবীতে যে গ্রন্থগুলো নাজিল হয়েছে সর্বমোট কতটি গ্রন্থ নাজিল হয়েছে বলেন তো? 100। এটা মৌলিক জিনিস, ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের সবারও জানা দরকার। 104 গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছেন, তার মধ্যে 100টা হচ্ছে ছোট আর 4টা কি বড়? চারটা হচ্ছে গ্রন্থ, বাকিগুলো হচ্ছে সহিফা, গ্রন্থের অংশ মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে নবীদের মাধ্যমে কিতাব দিয়েছেন, পৃথিবীতে যত গ্রন্থ নাজিল হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ 4টা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কাদের? আমাদের বলতে কষ্ট হচ্ছে, পিছনের ভাইয়েরা কষ্ট হচ্ছে? আমাদের গ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীম, পৃথিবীতে এই গ্রন্থের মতো অন্য কোন গ্রন্থ আর আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি। সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ পাক আমাদের দিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত বলে ছেড়ে দেননি। এই পৃথিবীতে যতগুলো গ্রন্থ আছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, এমনি এমনি ছেড়ে দেননি। শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ পাক দিয়ে আমাদেরকে একান্ত করে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে এমনি শ্রেষ্ঠ বলেননি, অনেক কাজগুলো শ্রেষ্ঠ দিয়েছেন। একটা একটা করে যদি ব্যাখ্যা করি, একটা একটা করে যদি আমরা বলতে থাকি অনেক সময় লাগবে, আমরা বলতে চেষ্টা করব। এই পৃথিবীতে
আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ গ্রন্থ দিয়ে ক্লান্ত হলেন না, যতগুলো নবী পাঠিয়েছে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ না কম শ্রেষ্ঠ? যতগুলো নবী আল্লাহ পাক পাঠিয়েছে জমিনে সবগুলো নবী আমাদের নবীর চাইতে নিচে উপরে নয়। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে শুধু একটা গোত্রের জন্য একটা নির্দিষ্ট কওমের জন্য নবী করে পাঠাননি, অন্যান্য নবীদেরকে আল্লাহ একটা নির্দিষ্ট গোত্রের জন্য পাঠিয়েছেন, একটা নির্দিষ্ট কওমের জন্য পাঠিয়েছে, একটা নির্দিষ্ট ভূখণ্ডের জন্য পাঠিয়েছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পুরো বিশ্ব সকল মাখলুকাতের জন্য নবী হিসাবে নবী করে পাঠিয়েছে। সমস্ত বিশ্বের জন্য তিনি নবী, সমস্ত বিশ্বের জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ, আমরা এই নবীকে পেয়েছি, সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আমরা পেলাম, এবং আমাদের মধ্যে এই শ্রেষ্ঠত্ব দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হলেন না। অন্যান্য নবীদের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম ওহির বার্তা নিয়ে যতবার পাঠিয়েছে বিশ্ব নবীর কাছে, তার কাছে অনেকবার বেশি পাঠিয়েছে। কতবার আমরা সংখ্যাটা একটু জানি, আদম আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে মাত্র চারবার পাঠাইছে। কয়বার? চারবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন 45 বার নবী, 45 বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার নয়, দুইবার নয়, একশো বার, দুইশো বার নয়, এক হাজার, দুই হাজার বার নয়, চব্বিশ হাজার বার বিশ্ব নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে। যত ওহিগুলো নাজিল হয়েছে নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম অন্যান্য সকল ফেরেশতাদের চাইতে সম্মানী ফেরেশতা না কম সম্মানী? চারজন সম্মানী ফেরেশতা, তাদের মধ্যে একজন হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম। তাকে দিয়ে কিতাবটা কোরআনুল কারিমটা পাঠিয়েছে। এই কোরআনুল কারিমের কারণে, কোরআনের সাথে সংস্পর্শে যারা এসেছে পৃথিবীর ইতিহাসে, ভালো করে লক্ষ্য করেন, একটু গবেষণা করেন, কোরআনের সংস্পর্শে যারা এসেছে তাদের সম্মান আল্লাহ পাক বাড়ায় দিয়েছে, কমায় দেয় নাই। আমরা বুঝি না, আল্লাহর নিজের ঘোষণা ইন্নামা জাতির মধ্যে যারা আলেম, যারা জ্ঞানী, তারাই আল্লাহকে বেশি ভয় করে। তাহলে সাধারণ পাবলিক যে ভয় করে, এটা কি ভয় না? সাধারণ মানুষও তো আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক তাদের কথা বললেন না, আল্লাহ পাক বললেন যারা কোরআনের সাথে সংস্পর্শে আছে, যারা কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের জ্ঞান অর্জন করে, এই মানুষগুলো কোরআনের জানার কারণে, কোরআন বোঝার কারণে, কোরআনের সংস্পর্শে থাকার কারণে এই মানুষগুলো আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ, এরা আমাকে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ, আজকের এই প্রোগ্রামটা করেছে আলেমরা, দেখেন আলেমদের মাধ্যমে আজকের এই ওয়ার্ডের আলেম সমাজ, আলেম উলামা ইমাম সাহেবগণ, তারা মিলে কোরআনের প্রোগ্রাম করেছে আপনাদের সাধারণ মানুষদেরকে কোরআনের আলোচনা শোনানোর জন্য, জানানোর জন্য, বুঝানোর জন্য, আপনাদের হিদায়তের জন্য, আমাদের কল্যাণের জন্য এই ব্যবস্থা করেছে। এই ব্যবস্থা করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 1400 বছর আগেই বলে দিয়েছেন, যে কথাটা বললাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তারা মানুষদের জন্য বের হবে, উখরিজাত লিন্নাস মানুষের জন্য বের হবে, কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। অন্য আয়াতের মধ্যে বললেন আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে তিনি বললেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরু
وينهون عن المنكر وأولئك هم المفلحون الله باك ওয়াতে বললেন যে তোমাদের মধ্যে এমন একটা দল এমন একটা গোত্র এমন একটা জাতি হওয়া উচিত যেই জাতিগুলো মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে মানুষদেরকে সৎ কাজের পরামর্শ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ বললেন এরাই হচ্ছে সফল কাম চিল্লায় বলেন মারহাবা আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি শ্রেষ্ঠত্ব দেননি আজকে দেখেন এমন একটা জাতি এমন একটা কওমের লোকেরা আজকে এই আয়োজন করেছে এমন একটা গোত্রের লোকেরা এই আয়োজন করেছে আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর রব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী তারা সফল কাম কারণ তারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকছে ভালোর দিকে ডাকছে এইখানে আসার পরে কোনো গুনার কাজ হবে সওয়াব হবে কি হবে না কত হবে কত সংখ্যা হবে এর কোনো গণনা করার ক্ষমতা আমাদের আছে আল্লাহ পাক জানেন উম্মতে মুহাম্মাদের সওয়াব সম্পর্কে কোনো আইডিয়া ফেরেশতাদেরও নাই সুবহানাল্লাহ